Who's that stuff by the way? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال عليه الصلاة والسلام للصائم فرحتان عند فطره وعند لقاء ربه متفق عليه যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য
দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের ওসিলায় আমরা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা করি, আল্লাহ যেন কবুল করেন। কারণ রমাদানের যে সর্বশেষ ফলাফল বা বরকত এবং সবশেষ পাওয়া যেটা, সেটা হলো সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ। রমাদান শেষ হতে যাচ্ছে, আজকে 17ই রমাদান আমাদের। এই শুরু হলো, হতে হতে 17টা কেমনে পেরিয়ে গেল মোমিনরা বুঝতে পারেনি, বরং তাদের মধ্যে একটা তাড়াহুড়া কাজ করছে যে আল্লাহ আমাদের মাফ করলেন কিনা। হয়তো সামনের কয়েকটিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরই মধ্যে বহু মানুষ আমাদের মাঝ থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আমরাও থাকবো না, একসময় আমাদেরও যেতে হবে একই পথে। তো রমজানের ওসিলায় আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ যেন এটাই আমাদের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এই জন্য বেশি বেশি দোয়া করার কথা বলি, এর আগেও বলেছি, আপনাদের মনে নাই হয়তো, সারাটি জীবন একটা দোয়া করবেন যে আল্লাহ মৃত্যুর সাথে সাথে, চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে যেন আল্লাহ তোমাকে দেখতে পায়, তোমার সাথে যেন সাক্ষাৎ হয়। এবং ২৯ নম্বর আয়াতটা খুলবেন সূরা হামিম সাজদা, যখন আল্লাহর কাছে বান্দা প্রিয় হয়ে যায় তখন বান্দার জন্য কোনো রকম ভীতি থাকে না। তো আমরা ওইটাই অর্জন করতে পারলাম কি না? দুর্ভাগ্য, আমরা রমজান মাসেও ব্যর্থ হই। প্রথমত রমজান মাস পাওয়ার পরে আমরা হেলাই খেলায় কাটিয়ে দিই, আমরা প্রস্তুতি নেই না। সূরা হিজর 99 নম্বর আয়াত, একবার শেষ আয়াতটি আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, একবারে মৃত্যু আসার আগ পর্যন্ত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এক শ্রেণীর মানুষ তো ফতোয়া দিয়ে দিয়েছে মারেফত হাসিল করলে আর ইবাদত করা লাগে না, নাউজুবিল্লাহ। এই শরীয়ত তরিকত মারেফত এরকম ফালতু কিছু শব্দ উচ্চারণ করে স্তর ভাগ করে সর্বোচ্চ চূড়া হলো মারেফাত, এটা হাসিল করলে সাকাতা দান হুসারায়, শরীয়তের সমস্ত হুকুম তার উপর থেকে রহিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর একজন ব্যক্তি কখন বুঝতে পারবে যে তার তওবা কবুল হয়েছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই জীবিত অবস্থায় বুঝতে পারবে কখন, এই কথাটুকু আপনারা মনে রাখবেন।
আপনি তো এখনো জানতে পারেননি যে আপনার দোয়া কবুল হয়েছে। আপনি জান্নাতি না জাহান্নামি? আশা করি ইনশাআল্লাহ জান্নাতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। কিন্তু আপনি এখনো তো নিশ্চিত না, নিশ্চিত হবেন কোন সময়? যারা পাপিষ্ট মনে করে, সারা বছর পাপ করে, সারা জীবন পাপ করে মরার আগে একটু দাঁড়িয়ে রাখবো, তখন একটু হজ করব, তারপর তাহাজ্জুদ পড়ব, তারপরে আল্লাহমুখী হব, পরহেজগার হব, এ সমস্ত স্বার্থপর বেঈমান ভণ্ড মুনাফেক যারা, তারা জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য খুবই ক্ষতিকর। যারা জেনে শুনে পাপ করে তাদের পাপকে আল্লাহ ক্ষমা করেন? জেনে বুঝে স্বেচ্ছায় এই যে এইরকম একটা মানসিকতা নেয়া পাপ করে, তো ওদের এই চিন্তাটা মাথায় কিভাবে আসে যে আজীবন পাপ করে শেষ মুহূর্তে গিয়ে আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, তারপরে জান্নাতে চলে যাব? কি চমৎকার ব্যাপার একটা, একবার শর্টকাট। কিন্তু একজন মুমিন ব্যক্তি কখন নিশ্চিত হয় যে আল্লাহ আমার তৌবা কবুল করেছেন, আমি জান্নাতে যাব? তাকওয়ার একটা পয়েন্ট না, তৌবার একটা পয়েন্ট আলোচনা করতে গিয়ে যে তৌবা কবুল হয়েছে তার আলামত কি, আমার আপনার তৌবা কবুল হয়েছে তার আলামতটা কি? হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, এই আলামত হলো একটাই আলামত। আমি আশ্চর্য হয়েছে যারা আসলে বড় বড় মুহাদ্দিস, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, স্পেশাল গিফট তাদেরকে দিয়েছেন, তাদের পর্যালোচনা তো চমৎকার। হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, তখনও বুঝতে পারবে যখন ফেরেশতাদের সুসংবাদ কানে শুনতে পাবে। তাহলে জীবিত আছে তখনও? কখন আসে সেই সুসংবাদটা? একেবারে মৃত্যুর সময়। তার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ওইটা আপনি আর বলে যেতে পারছেন না যে আমি সুসংবাদ পেয়ে গেছি। আপনি আর কাউকে বলে যেতে পারছেন না সুসংবাদটা কি। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন। যখন মৃত্যু চলে আসবে, অসংখ্য ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে মৃত্যু পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। এই কথাটা মানুষ শুনে জীবিত থাকতেই কিন্তু স্ত্রীকে বলে যেতে পারে না, স্বামীকে বলে যেতে পারে না, সন্তানদেরকে বলে যেতে পারে না যে আল্লাহর পক্ষ থেকে আমি এই সুসংবাদ পেয়ে গেছি। এই কথা শোনার আগ পর্যন্ত কোনো ব্যক্তি নিশ্চিত না যে আমি জান্নাতে যাব। আর একটা কথা কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা এটা শুনে, মালাকুল মাউত এটা শুনায়, শোনার পরে তারপরে আত্মাটাকে ডাক দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে গিফট মুমিনের জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য, যে ব্যক্তি তাকওয়া পরিপূর্ণ করেছে তার জন্য সুসংবাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়। আই ইবাদিকাস সালেহিন, আল্লাহর যে সৎবান্দা যারা মনোনীত বান্দা, তুমি ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ভাষায়, এসে বলে যে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ও খুরুজি, তুমি বেরিয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আমি কেন বললাম যে আমাদের আল্লাহর সন্তুষ্টি, এটি হলো লিকা, আল্লাহর সাক্ষাৎ, এটা সর্বশেষ গিফট আল্লাহর পক্ষ থেকে। সেটা যারা আশা করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব জান্নাতে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটাই হলো লিকা, এটাই হলো রিদওয়ান, আর এটাই হলো এই যে রিদওয়ান। এই রিদওয়ানটা কি, আল্লাহ সন্তুষ্টিটা কি? রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই যে কতগুলো শব্দ ব্যবহার হয়েছে, তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে, আল্লাহও তার উপরে সন্তুষ্ট হয়েছে। এটার দ্বারা অর্থটা কি? সিয়ামেরও শেষ ফলাফল ওইটাই, যে আল্লাহর সাথে সাক্ষাৎ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, লিসাইমি ফারহাতান, সায়েমের জন্য দুইটা খুশির সংবাদ, ইদা আফতার, যখন সে ইফতার করে, ইফতার হলো ঈদুল ফিতর, যারা বদ পাপিষ্ট তাদের মনে প্রকৃত আনন্দ আসে না, কারণ সারা মাস যত অনাচার দুর্নীতি আত্মসাত খারাপ কাজ করেছে। এই জন্য ঈদ মূলত মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, পাপিষ্ট পাপাচার তাদের জন্য ঈদ না। তার পাঞ্জাবিটা যত দামি হোক না কেন, তার পায়জামাটা যত দামি হোক না কেন, ও যতই ভাব দেখাক আত্মীয় স্বজন মিলে আমি ঈদ যাপন করছি, উদযাপন করছি, উৎসব করছি, ইসলামে কোনো উদযাপন নাই, ইসলামে কোনো উৎসব নাই, ইসলামে সবই ইবাদত। ওরা ভোগবিলাস করে ঈদ উপলক্ষে, কিন্তু কখনো মমিন এই ভোগবিলাসের মত্ত হয় না। মমিন আনন্দ অনুভব করে যে একটি মাস আল্লাহ আমাকে সিয়াম পালনের সুযোগ দান করেছে। এটাই হলো ইন্দা ফিত্রি, ঈদুল ফিতর। ওয়ালিকাই রব্বি, আর আরেকটা আনন্দ তার যে সিয়াম পালনকারী ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। লিকায়ের সহিহ বুখারীর হাদিস, এটা হলো লাস্ট। লাস্ট কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে যে আমি আল্লাহর সাথে দেখা করব, সাক্ষাৎ করব, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমুলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহ আহাদা, আর ইবাদত করতে গিয়ে অন্য কোনো কিছুকে যেন এর সাথে, আল্লাহর সাথে যেন শরীক না করে। তাহলে একটা আমলের সালেহ, তার মধ্যে অন্যতম একটা হলো সিয়াম, এবং শ্রেষ্ঠ সালাতের নেকি ফেরেশতারা লেখে, তাহাজ্জুদের নেকি ফেরেশতারা লেখে, যাকাতের সাদকার নেকি ফেরেশতারা লেখে, কিন্তু সিয়ামের নেকি ফেরেশতারা লেখে না, অনুমতি নাই, মানে ফেরেশতাদের সাধ্যে নাই। রমাদানের নেকি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আরে আমার বান্দারা সিয়ামটা আমার জন্যই রাখছে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। তো এটা কি? ওয়াবআসহু মাকামাম মাহমুদা। আমরা দোয়া পড়ি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বলি কি আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মাকামে মাহমুদ দান করো, ওয়াবআসহু তাকে পাঠাও। ওখানে মাকাম মাহমুদটা কি? আশ-শাফাআহ। তারপরে তার আগেরটাকে আল্লাহু রাব্বাহা দেখি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন আল্লাযী অসিলাতা ওয়াল ফাযিলা। এই অসিলা আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর কাছে বলি এটা তুমি দান করো। এটা হলো আশ-শাফাআহ। শাফাআত মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। আর কোনো বান্দার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ধাপ ফেলার সাহস হবে না। এটাই হলো আশ-শাফাআহ। মাকামে মাহমুদ মানে শাফাআহ, অর্থাৎ এই শাফাআতের অনুমতি লাভের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন এবং আরশের নিচে সিজদা দান করবেন। অন্য কোন বান্দার এই সুযোগটা হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না যে আমাকে আগে কবর থেকে উঠানো হয়েছে না মূসা আলাইহিস সালামকে উঠানো হয়েছে, কারণ আমি উঠেই দেখব মূসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে কাঁদছেন। তো ওই অবস্থায় দেখবেন হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিচ্ছেন এই মর্মে যে মৃত্যুর আগে একবার যে মৃত্যুটা হয়েছিল আল্লাহ হয়তোবা ওই মৃত্যুর কারণেই এই কিয়ামতের মাঠের যে ধাক্কা এই ধাক্কাটা মূসা আলাইহিস সালামকে আর বহন করতে হয়নি, এই জন্য আমি উঠেই দেখব মূসা আলাইহিস সালাম আরশের পায়ে ধরে আছে। সুবহানাল্লাহ। দেখি তো বোঝা যাচ্ছে এই লিকাটা সাক্ষাৎটা এমন জিনিস, কিন্তু সুপারিশ করার আল্লাহর সাথে কথা বলার সাহস মূসা আলাইহিস সালামের হবে না। সাহস করবেন একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো কিয়ামতের মাঠের লেখা বা সাক্ষাৎ। আর মুমিনের লেখা কোনটা? লেখা তিন ধরনের। নাম্বার ওয়ান, এই যে সিয়াম রাখছি, সালাত আদায় করছি, সালাতুল আব্দে লিকাউহু ওয়া সিয়ামুহু লিকাউহু ওয়া সাদাকাতুহু লিকাউহু। অর্থাৎ একজন ব্যক্তি যখন সালাত আদায় করছে তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, যখন সিয়াম অবস্থায় আছে সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সন্তোষের জন্য কাজ করে ও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আছে। এটা হলো দুনিয়াবি, সেজদা দিচ্ছে ও সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হচ্ছে। আকরব মা এখন আব্দ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় জীবিত অবস্থায় তখন যখন সে সেজদা অবস্থায় থাকে। ওহ কমে, আর ওই অবস্থায় আল্লাহ বেশি বেশি দোয়া কবুল করেন। তো এটা হলো লিকা। একটা যাকাত দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো লিকা। সাদাকা দিচ্ছে আল্লাহ সন্তোষের জন্য, লেকা। হজ্জে যাচ্ছে, লেকা। উমরায় যাচ্ছে আল্লাহ সাক্ষাতের জন্য, এটাও একটা লেকা। নাম্বার টু হলো যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে লেকা সাক্ষাৎ। কিভাবে? সব বান্দা না, আল্লাহর কিছু কিছু বান্দা আছেন যারা ভীত সন্ত্রস্ত থাকবে, অনেক পাপ করেছি না জানি আল্লাহ কি বিচার করবেন আজকে। আল্লাহ ওই বান্দাকে ডেকে নেবেন যে তোমার তাওহীদের কারণে যতগুলো পাপ তুমি দেখছো, 92 পৃষ্ঠার হাদিস তিরমিজি দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহ তার ঘাড়ে হাত দিয়ে চাদরের নিচে ডেকে নিয়ে বলবেন এই পাপগুলো তুমি করেছিলে? যে করেছিলাম। আমার ফেরেশতারা কি ভুল লেখছে? সরাসরি বলবে যা করেছি তাই লেখছে, কোনো ভুল লেখেনি। যাও
আমি আজকে তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কত রহমান, কত বড় দয়ালু। শুধু একটা সিরকুটের কারণে, একটা তাওহীদ বাক্যের কারণে, সেটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বান্দাকে কিয়ামতের মাঠে মিজানের সময়ও তিনি ছাড় দিয়ে দিবেন। পাপ এত বেশি হয়েছে যে নেকির পাল্লা উপরে উঠে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে বলবেন, তোমাকে না একটা সিরকুট দিলাম, ওইটা কই? এটাই হলো কালেমা শাহাদাতের বরকত। ওইটা সিরকুটটা রাখা মাত্রই আসমান জমিন, সাতটা আসমান সাতটা জমিন পাপের পাল্লায় উঠে বসেছে, আর নেকির পাল্লায় কিছুই নাই। শুধু কালেমা শাহাদাতটুকু দেওয়া মাত্রই নেকির পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। আল্লাহ বান্দাকে এইভাবে মুক্ত করে দিতে চান, আর বান্দা এটা কখনো ভাবেও না, চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, 190 নম্বর হাদিস ইবনু মাজাহ, খুলুন, জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জাবের তোমার মনটা তো খারাপ কেন, এত খারাপ কেন তোমার মন? বলছেন, আল্লাহ রাসূল, আব্বা মারা গেছেন উস্তু শহীদা, তিনি শাহাদত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন উহুদের মাঠে, ওতারাকা ইয়ালান ওয়াদাইনান, আর আব্বা অনেক ঋণ রেখে গেছেন যুদ্ধের মাঠের জন্য, দিনের জন্য দান করতে করতে যত সাহাবী নিঃস্ব হয়ে গেছেন, তার মধ্যে জাবের রাদিয়াল্লাহর বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেছেন, এত সম্পদশালী ছিলেন, সবই দিয়ে দিয়েছেন। এমনকি যখন মদিনায় কোনো সাহাবীর বাড়িতে খাবার নাই, ওই টাইমে জাবের রাদিয়াল্লাহর বাড়িতে অন্তত 1 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা পর্যন্ত ছিল, কিন্তু অন্য কোনো সাহাবীর বাড়িতে ছিল না। এটা থেকেই প্রমাণিত হয় বাপ কত ধনী মানুষ ছিলেন। কিন্তু তিনিও অসহায়, বাচ্চা কাচ্চা রেখে গেছে, বোন রেখে গেছেন, এই জন্য মনটা খারাপ। বলছে, আফালাউ বাশিরুকা, আমি একটু সুসংবাদ দিই তোমাকে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে কি সুসংবাদ দিবেন? রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, মা লাকিয়াল্লাহ আহাদুন ইল্লা মিন ওয়ারাই হিজাব। জাবির, আল্লাহর সাথে এজাবত পর্দার ছাড়া কেউ, পর্দার ওই প্রান্তে ছাড়া কেউ সাক্ষাৎ করতে পারেনি, কিন্তু লাকি আল্লাহ আবাকা গিফাহিন, কিন্তু তোমার আব্বা, তোমার আব্বার সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন কোনো পর্দা ছাড়াই। এত আনন্দিত হয়েছেন এই সাক্ষাৎটা, এত আনন্দের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বলছেন জাবির রাদিয়াল্লাহু আনহু, মা কাল্লামা বিমা আল্লাহ, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? ভাষাটা লক্ষ্য করুন, আমি যখন বেঁচে আছি, আপনি যখন বেঁচে আছেন, তখন আমার লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর যখন আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন, তখন আল্লাহর দায়িত্ব হবে আপনাকে সন্তুষ্ট করা। তাই আল্লাহ সাক্ষাৎ করেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ সাক্ষাৎ করেননি, ভাষাটা এটা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কিভাবে আপনাদেরকে এই অনুবাদটা শব্দটা বুঝাবো, এটা আমার বুঝানোর অতটুকু মানে বুঝ আমার মধ্যে নাই, শুধু এতটুকুই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন তার সাথে, জাবির রাদিয়াল্লাহু আনহুর বাপের সাথে। তখন বলছি কি বললেন? তো বললেন যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি আবার শহীদ হয়ে আবার ফিরে আসব, আবার তুমি পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে ঢুকলে কেউ জান্নাত থেকে বের হতে চাইবে না,
মাত্র এক শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে চাইবে, 10 বার আল্লাহকে আহ্বান করবে, তারা হলো শহীদ, যারা তারা জান্নাত থেকে বারবার বের হতে চাইবে। জান্নাত এমন জিনিস, ওখানে কেউ ঢুকলে আর অন্য কোন শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে চাইবে না। আর আরেকটা লেখা হলো জান্নাতে, এখান থেকে প্রমাণিত হয় নেক বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বান্দা মৃত্যুর পরপরই আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেন, এই হাদিসটা প্রমাণ করে সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটা বর্ণনা আসছে, আল্লাহুম্মা আলহিকনি আর রফিক আল আলা, আল্লাহুম্মা আলহিকনি রফিক আল আলা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে হাত দিচ্ছেন আর ডুবাচ্ছেন, হাত দিচ্ছেন আর উঠাচ্ছেন, পানির মধ্যে হাত ডুবাচ্ছেন আর উঠাচ্ছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। শ্রেষ্ঠ বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলছেন। আরও কয়েকটা কথা আসছে, ওয়াগফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উপরে রহম করুন। যখনই মানুষের সম্ভাবনা আসে যে হয়তো চলে যেতে হচ্ছে, বা সব সময় এই দোয়াটা করা উচিত, আল্লাহুম্মা আলহিকনি রফিক আল আলা, আল্লাহুম্মা আর রফিক আল আলা, ওয়াগফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার উপর রহম করুন এবং আমাকে শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। এই দোয়াটা বেশি বেশি করা উচিত। তার মধ্যে আমরা পেয়েছি এই লেখার সাক্ষাতের একটা নগদ আমূল, যেটা পেয়েছি সেটা হলো কি, রমাদান। আমালান সলেহান বলে আম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোন আমূলটা করলে লেখা হবে, কিন্তু সিয়ামকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হবে। আজকের আলোচনার বিষয় মূলত এইটা, এই ছোট্ট একটা ফামান কানা ইয়ারজু লিকা রব্বি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য আমুলে সলেহ করে। এই আমুলে সলে বলে সব আমুল অন্তর্ভুক্ত, কিন্তু একটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ, খাস আমুল যেটা, সেটা হলো রমাদানের সিয়াম, যেটা পালন করলে বান্দা মরার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। এটা হলো এই সায়েমের সর্বশেষ প্রতিদান আল্লাহর পক্ষ থেকে। সহিহ মুসলিমের হাদিস 66 নম্বর হাদিসটা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখাল আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, আতুরিদুনা শাইয়্যান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব, তুমি বলো না বাড়িয়ে দিব। জান্নাতীরা বলবেন, আলাম তুবাইয়িদ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ অপমানিত হয়েছে, আর আপনি আমাদেরকে বাছাই করে জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকশিবুল হিজাব, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে যে পর্দা, আল্লাহ নিজেই পর্দাটা খুলে দিবেন। ফামা উতু শাইয়ান আহাব ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম, জান্নাতীদেরকে এত কিছু নিয়ামত দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ এবং আল্লাহকে দেখা, এটা হলো শ্রেষ্ঠ নিয়ামত। তাই আল্লাহ বলছেন 72 নম্বর আয়াত সূরা তৌবার মধ্যে এসেছে, যে ওয়ারিদুওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ সুযোগ করে দেন, আমিন। আল্লাহ যেন এই রমাজানের ওসিলায় আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ যেন এই রমাদানের ওসিলায় আমাদেরকে তার খাস খালেস বান্দা
নেক বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি আর পিছনের দুইটা প্রসঙ্গ বলবো, সেটা হলো সিয়াম পালন করছি পাশাপাশি, কারণ এটাই এতেকাফের মূল ফজিলত। আর যতগুলো ফজিলত বর্ণিত হয়েছে, একটাও এতেকাফের সহি কোনো ফজিলত বর্ণিত হয়নি। যতগুলো ফজিলত আছে, কিছু জাল আর কিছু জয়ীফ। আর কদর রাত্রির ফজিলত যেগুলো বর্ণনা করে এই খতিবরা, অধিকাংশই যে এতবার আমার সাথে পেজে যোগাযোগ করে লাভ নেই, তো অন্য লোক যদি কেউ পোস্ট করে, দুর্ভাগ্য আমি আপনাদেরকে বলবো, যদি এই জন্য তারাই দায়ী থাকবে, অফিস থেকে যেটা পরিচালনা করা হয় না, আমার কাছে রিমাইন্ডার আসছে কয়েকবার, এই জন্য আজকে আমি কথাটা বলে দিলাম। আপনারা বিভ্রান্ত হবেন না, এবং আল্লাহ যেন আমাদেরকে এই বিভ্রান্ত থেকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো সেখানে এই জাল এবং জয়ীফ হাদিস মিথ্যা কথাগুলো উল্লেখ করা আছে, আপনারা ওই প্রতারণার মধ্যে সামিল হবেন না। আরেকটা দিক যেটা বলতে চেয়েছি, তাকওয়া অর্জনের পিছনে এই রমাদানের সফলতা অর্জনের বাধা হল, সিয়াম পালন করার পরেও একজন ব্যক্তি অনাচার, মিথ্যাচার, হারাম খাওয়া, জেনা ইত্যাদির সাথে জড়িত। এখন তো দেখছেন ঢাকা শহরটা রাজশাহী শহরের মতো অবস্থা, চিটাগাংয়ের অবস্থা, বিশেষ করে রাজধানী ঢাকার অবস্থা এত নোংরামি পর্যায়ে গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, বাসা ভাড়া নিয়ে বাসাটাকেই তারা পতিতালয় করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গজব যে বেশি বেশি আসবে, গজব আসার কিছু কারণ আছে। আপনারা ইন্ডিয়াকে দিকে দেখে কেউ আফসোস করছেন, কেউ আবার এর আফসোসের কি আছে, একদিনে লাখ লাখ মানুষ মারছে ইরাকে, একদিনে হাজার হাজার মানুষ মারছে সিরিয়াতে, লিবিয়াতে মারছে হাজার হাজার মানুষ, শুধু 2001 সালেই 10 লক্ষ মানুষ মেরেছে বুশ। এই সমস্ত করোনার লাশ দেখে আমার মধ্যে তেমন কিছু ক্রিয়া করে না। একজন বলছে যে এগুলো প্রশ্ন করছে, যদি আমার ভিতরে দুঃখ না আসে, কষ্ট না আসে, তাহলে কিন্তু পাপ হবে কি? তা বলে যে এমন একটা প্রশ্ন করলেন, উত্তর দিব কি? বুঝতে পারেন এই কথা? কারণ কিছুদিন আগে মায়ানমারের আরাকারেন আমাদের দিনী মুসলিম ভাই বোনদেরকে যেভাবে কেটে চিরে পুড়িয়ে টুকরো টুকরো করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ঘর ছাড়া করেছে, তারা বাংলাদেশে মানবতার জীবনযাপন করছে, তাদের নিজস্ব কিছুই নাই, বাংলাদেশ সরকার সহযোগিতা করেছে, উদারতা দেখিয়েছে বলেই না হলে এই 10-11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া অত সহজ না। ভারতও আশ্রয় দেয়নি, চীনও আশ্রয় দেয়নি, একমাত্র পৃথিবীর দুইটা দেশ একটা নজির রেখেছে, প্রায় 18-19 লক্ষ আরাকানি মুসলিম ভাইদেরকে সৌদি আরব আশ্রয় দিয়েছে এবং তাদেরকে থাকা খাওয়া ফ্রি করে দিয়েছে।